কোভিড যুদ্ধে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে কোভিড যুদ্ধের ময়দানে সরাসরি না থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পাশে দাঁড়াচ্ছেন অনেক চিকিৎসক। কেউ চেষ্টা করছেন সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের উপসর্গ জেনে নিয়ে ওষুধ দেওয়ার, কারণ রোগীরা যে চিকিৎসকের উপরেই নির্ভরশীল। 40 বছর ধরে মানুষের পাশে আছি, দিন নেই রাত নেই ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়াবার জন্য। এখন হঠাৎ করে আমি পারবো না, আমি করবো না বলতে খুব মানে নিজেকে বিশ্বাসঘাতক মনে হয়েছে। তবুও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আর দূর থেকে সিমটম ওয়াইজ 90% সিমটম ওয়াইজ দেখে নিচ্ছি। সুগার পেশেন্টদের সুগার টুগার টেস্ট করে নিয়ে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে বলছি, রিপোর্ট দেখে তাকে ওষুধ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছি। করোনা আতঙ্ক ও লকডাউনে বিপর্যস্ত মানুষের মনে দেখা দিচ্ছে অবসাদ, নৈরাশ্য, বিষণ্ণতা। সংকটময় এই পরিস্থিতিতে আরও অসুবিধায় যারা মানসিক রোগে ভুগছেন তারা ও তাদের পরিবার। মনোরোগ বিশেষজ্ঞ উদয় চৌধুরীর আশ্বাস, ভয় পাবেন না, পরিবারের মধ্যে রাখুন সহজ সরল বাতাবরণ। টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোনের উপর বেশি নির্ভরশীল হলে চলবে না। এই যে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে অবসাদ, একটা প্যানিক, একটা আতঙ্ক তৈরি হয়েছে, অনেকে বিনিদ্রায় ভুগছে, এইগুলোর জন্য যেটা করা দরকার, যারা আগের থেকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন তাদেরকে তাদের এই ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা বা তাদেরকে একটা সাপোর্টিভ থেরাপি। আর আমার মনে হয় যে যদি সম্ভব হয় তাদেরকে ব্যস্ত রাখা খুব ইম্পর্ট্যান্ট। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা যেন একটা কিছু না কিছু এনগেজমেন্টের মধ্যে থাকে, একটা পজিটিভ থিঙ্কিং, বিপদে মনে রক্ষা করো এ না হয় মোর প্রার্থনা, বিপদে আমি না জানা করি ভয়, উই শ্যাল ওভারকাম, এই ধরনের পজিটিভ থটস। এবং বলবো যে একটু এক্সারসাইজ করা, তারপরেতে একটু বাড়ির কাজ করা, একটু বই পড়া, একটু গান শোনা, যে এবং বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকে একটুখানি গাইড করা, পড়া তাদেরকে সাহায্য করা, এইভাবে আমাদের প্রত্যেককে ব্যস্ত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এই পরিস্থিতিতে ভালো থাকতে সহমর্মিতা, সাহচর্য ও হালকা থাকার পরামর্শ দিচ্ছেন ডক্টর চৌধুরী। করোনা অসুখে যত লোক ভুগছে তার থেকে অনেকে বেশি ভুগছে ভয়ে, আতঙ্কে, শুধু তাই নয় সন্দিগ্ধতা। একটা ফ্ল্যাট বাড়িতে হয়তো আট কয়েকজন থাকে, তারা একে অপরের প্রায় মুখ দেখা দেখি বন্ধ, তার কারণ ভয় হচ্ছে যদি কারোর থেকে কারোর ছড়িয়ে পড়ে। আমার মনে হয় এই যে জায়গাগুলো, এগুলো হ্যান্ডেল করতে গেলে আমাদের দরকার তাদেরকে এডুকেট করা, প্রপারলি এডুকেট করা। এবং আমাদের মতো মনোবিদদের কিন্তু ঘরে আর বসে থাকলে হবে না, তাদেরকে মাঠে নামতে হবে, কাজ করতে হবে, তাদের মনে রাখতে হবে তাদের যে স্পেশালিটি ট্রেনিং, ইট ইজ ফর নট ফর দেম, ফর টু সার্ভ আদার্স। ঠিক এই রকমই ডক্টর উদয় চৌধুরীর বক্তব্য। মানুষ তাদের নিজেদের যে স্বাভাবিক ছন্দ, সেই স্বাভাবিক ছন্দ নিয়েই তারা দিন কাটান, এবং এইভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই তাদেরকে মনে রাখতে হবে যে যেভাবে সুস্থ থাকা যায় সে ব্যাপারে তারা আরও বেশি সতর্ক এবং সচেতন হবেন। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়, রিপোর্ট দূরদর্শন সংবাদ, কলকাতা।